তো আমরা বলবো সিএসএস লেআউট ওভারফ্লো। এটা হচ্ছে ওভারফ্লোটা কি, কন্টেন্ট যদি এই যে এই লেখাগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট যদি ব্লক সাইজের থেকে বেশি হয় তাহলে এটাকে নিয়ে আমরা কীভাবে হ্যান্ডেলিং করব সেটা আমরা ওভারফ্লোর মাধ্যমে নির্ধারণ করতে পারি। যেমন এখানে কন্টেন্ট বেশি কারণে আমরা স্ক্রল করতে পারি, তো ওভারফ্লো তাহলে এখানে ওভারফ্লোর কন্ট্রোল হচ্ছে স্ক্রল। তো ওভারফ্লোর কতগুলো উপাদান আছে, ভিজিবল আছে, এটা কাজ হচ্ছে নট ক্লিপেড যদি আমাদের ডাটা হয় তাহলে আচ্ছা, তারপর হিডেন আছে, স্ক্রল আছে, অটো আছে। আর একটা ওভারফ্লোর একটা গুরুত্বপূর্ণ নোট হচ্ছে যে দ্য ওভারফ্লো প্রপার্টি ওনলি ওয়ার্ক ফর ব্লক এলিমেন্ট উইথ এ স্পেশাল স্পেসিফাইড হাইট। তাহলে ব্লক এলিমেন্ট ছাড়া ওভারফ্লো ব্যবহার করা যায় না। আমরা ভিজিবলে আসি, এই যে আমরা ওভারফ্লোর মান যদি আমরা ভিজিবল দিই তাহলে এই কন্টেন্টের বাইরের ডাটাগুলো হালকা করে দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে ভিজিবলের কাজ। হিডেন যদি দিই আমরা তাহলে দেখা যাচ্ছে এই ওভারফ্লো যেটা করছে সেটা আর লেখাটা দেখা যাচ্ছে না। স্ক্রল যদি দিই তাহলে এখানে স্ক্রল করা যাবে, এখানে কী করা যাবে, স্ক্রল করা যাবে, তাহলে ওভারফ্লো স্ক্রল। যদি আমরা একটা দেখে সেটা আমাদের এই দেখো ডিপে কী লিখছি, আমরা কিছু কথা লিখছি, এখন ডিপ স্টাইলে মানে সিএসএস কী লিখছি, ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিলাম, হোয়াইট এটা হচ্ছে হোয়াইট, 200 পিক্সেল, হাইট 100 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, ডটেড ব্ল্যাক, ওভারফ্লো স্ক্রল। ওভারফ্লোর মান কী দিচ্ছি আমরা, স্ক্রল। এই দেখো আমাদের এখানে এখানে কী করা যাবে, স্ক্রল করা যাবে, এই দেখো স্ক্রল করা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তারপর ওভারফ্লো অটো, অটো বলতে যদি স্ক্রলের প্রয়োজন হয় তাহলে স্ক্রল করবে, এইরকম আছে। এটা ওভারফ্লো এক্স অ্যান্ড ওয়াই, ওভারফ্লো ওয়াই, এক্স হচ্ছে হরিজন্টাল বরাবর ওভারফ্লো আর ওয়াই হচ্ছে ভার্টিক্যাল বরাবর ওভারফ্লো। ওভারফ্লো এক্স হিডেন হরিজন্টাল, এটা হচ্ছে আমাদের এটা। তো এই হচ্ছে আমাদের ওভারফ্লোর নিয়ে আমরা মোটামুটি জানলাম।